আব্দুল্লাহ এদিকে তাড়াতাড়ি আসো, ডান হাত আগে দিবে, হাত কোন আবার বাম হাত দে। এ জিহাদ শীতবস্ত্র বাচ্চাদের মাঝে বিতরণ করার জন্য, শুরুতেই কোরআন তেলাওয়াত করার জন্য আমি ডেকে নিচ্ছি মোহাম্মদ রিয়াদকে। أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. عن أنس قال: قال النبي صلى الله عليه وسلم: ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا. أنس رضي الله عنه تبرنيت তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অন দ্য অথরিটি অফ আনাস রাদিয়াল্লাহু আনহু হি সেইড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সেইড হুয়েভার ডাজ নট লাভ দ্য ইয়াঙ্গার এন্ড ডাজ নট রেসপেক্ট দ্য ওল্ডার হি ইজ নট অফ মাই উম্মা। আল কোরআনের সৈনিক আমি নাই তা পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তা পরিচয়। আমরা আজকে ছোট্ট একটা অনুষ্ঠান, আমাদের হাসপাতালের আরমা ম্যাডাম উনি নিজে সম্পূর্ণ নিজের অর্থায়নে কিছু কাপড় নিয়ে আসছেন তোমাদের জন্য, শীতের কাপড়। আলহামদুলিল্লাহ, এটা আসলে যার যার অনুভূতির বিষয়। এখন তোমাদের জন্য ম্যাডাম কিছু শীতের কাপড় নিয়ে আসছেন। তো আমার হাসপাতালে কিন্তু আরো 16 জন ডাক্তার আছে, আর কেউ কিন্তু এই ধরনের কিছু করে নাই, কিন্তু সেই হিসাবে যদি চিন্তা করি সবাই একই ধরনের বেতন পায়, একই সমানই প্রায়। অনেকে আছে ম্যাডামের চেয়ে অনেক ধনী, ধনী ফ্যামিলির সন্তান, বংশীয়ান ফ্যামিলির সন্তান, অনেক বড় বড় বংশের লোকজন আছেন, কিন্তু এই ধরনের কাজ হয়তো করেন না, হয়তো ভাবেন যে করার দরকার নাই। ম্যাডাম ভাবছেন যে আমার যতটুকু আছে ততটুকের মধ্যে বাচ্চাদের জন্য যদি একটু করি তাহলে হয়তো বাচ্চাদের একটু আরাম হবে। শীত তো অনেক পড়ছে, তাই না? অনেক শীত পড়ছে, তো এই জন্যই ম্যাডাম নিয়ে আসছেন, কিছু কাপড় নিয়ে আসছেন তোমাদের জন্য। যে এই যে ম্যাডাম যে কাজটা করলেন, উনি তো এখানে খুব একটা আসেন না, উনি তো আসেনও না বা তেমন অত যে সংশ্লিষ্ট তাও না, তবু উনার মনে হয়েছে যে এখানে অনেকগুলো বাচ্চা আছে, বাচ্চারা পড়াশোনা করে, শীত পড়ছে, তো তাদের জন্য যদি আমি কিছু করতে পারি তাহলে বাচ্চাদের একটু আরাম হবে। এই যে বোধ, এই বোধটা তৈরি হওয়া খুব প্রয়োজন। এটা তো দান, সবাই তো দান করছে, এখানে যে যা দিচ্ছে তার পরিবর্তে তো কেউ কিছু পাচ্ছে না, শান্তিটুক পায় যে আমি কিছু দিচ্ছি তার বদলে কয়েকটা বাচ্চার পড়াশোনা হচ্ছে, কয়েকটা বাচ্চা একটু ভালো খাচ্ছে, একটু পড়ছে, এইটুকু পায়। এর বাইরে তো আর কেউ কিছু পায় না যারা সহযোগিতা করে, তো একটু মনের শান্তিটা পায়, তো এটা দান। আল্লাহ যেন সবার দান কবুল করেন। সালাম দিয়ে আব্দুল্লাহ এদিকে তাড়াতাড়ি আসো, ডান হাত আগে দিবে, হাত কোন আবার বাম হাত দে। এ জিহাদ হেফজখানায় হেফজ বিভাগের জিহাদ।
এই নীরব হোসেন নীরব 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 মোহাম্মদ নাবিল হোসেন এদিকে আস নীরব আমরা কাছরা দাঁড়াও ধৈর্য ধরো হ্যাঁ তোমাদের হবে সবার আছে ইনশাআল্লাহ আছে 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 মেহরাব মেহরাব এই মেহরাব গোপালপুর মেহরাব কই আব্দুল্লাহ আশরাফ এই মেহরাব ড্রেস মেসিং করার জন্য পড়াইছিলাম একবার পড়ায় আমরা নাম লিখে রাখছি ট্রায়াল দিয়ে দিয়ে ভালো হইছে আব্দুল্লাহ বানসর হৃদয় হৃদয় তার সামনে একটা শুরু হইছে গোলাউদ্দিন জুবায়ের সাইকুলা হ্যালো সাহেব আসেন শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সহকর্মী আরমিনাল আক্তার জমি শীত বস্তু বিতরণের অনুষ্ঠানে আমাদের কবুল করেছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ তোমরা এই শীতের যে বস্ত্র পেয়ে সকলে খুশি নাকি কি করবে ম্যাডামদের জন্য কি করবে তোমাদের দোয়া কিন্তু আল্লাহ পাক কবুল করে তালবে ইলমের দরজা এরকম যে রাস্তা দিয়ে তালবে ইলম হেঁটে যায় আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা পর বিছায় দিয়ে থাকে যে তাদের পায়ের ধুলা আমার এই পরে লাগলে আমার জীবনকে ধন্য মনে করবো আরো বলা হয়েছে যারা দিন শিক্ষার জন্য দিন এলেম শিক্ষার জন্য ঘর থেকে বেরিয়ে আসে তাদের জন্য আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এবং অসংখ্যক মাকলুকাত এবং পানির মৎস্য পিপীলিকার গর্তের মধ্যে যে পিপীলিকা আছে সবাই তাদের জন্য দোয়ায় মাগফিরাত করতে থাকে এবং দিন শিক্ষা করতে এসে যে ব্যক্তি মারা যায় সে শহীদের দরজা পায় বিনা হিসাবে বেহেশতে যাবে জোরে বলি সুবহানাল্লাহ তাহলে এবার তালবে ইলমের দরজা কত বড় তাই তোমরা দোয়া করলে আল্লাহ পাক কবুল করবে তা আমরা একটু তাদের জন্য দোয়া করব দোয়ার শুরুতে সর্বপ্রথমে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ে একবার কি ধন্যবাদ জানাবো এরকম আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমাদের কোনো ভাষা নেই এতটুকু দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কবুল করে সকলে বলে আল্লাহুম্মা আমিন তাদের এই শীত বস্ত্র দান জন্য কবুল করে না সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জন্য কবুল করে না সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিবার থেকে আত্মস্বজন যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর জমিনে ঘুমায় আছে তাদের কবরটা যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দেয় সকলে বলে আল্লাহুম্মা আমিন পরিশেষে আরেকটা কথা বলি তোমাদের এইগুলা তৈরি করতে যারা আসলে হেল্প করছে তাদের জন্য আসলে আমাদের দোয়া করা উচিত কারণ তারা যদি সহযোগিতা না করতে এগুলো এত দ্রুত তৈরি করে তোমাদের মধ্যে দেয়া সম্ভব হতো না যাক আলহামদুলিল্লাহ ম্যাডাম আরেকটা কথা বলছে যারা তৈরি করেছেন দ্রুত গতি তৈরি না করলে দেওয়া সম্ভব হতো না আমাদের সহযোগিতা করছে জি জি যে ফ্যাক্টরিটা সহযোগিতা করেছে ম্যাডাম বলছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জন্য কবুল করে সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ